আসসালামু আলাইকুম, আমি সোহাগ। আজকে কথা বলবো পেন টুল নিয়ে। পেন টুল মূলত হচ্ছে কাস্টম শেপ তৈরির জন্য কাজ করা হয়। যেমন হচ্ছে আমি কাস্টম শেপ তৈরি করি র্যান্ডমলি, এই যে এখানে মিলাই দিলে এটা হচ্ছে জাস্ট শেপ তৈরি হয়ে গেল। শেপটার আউটলাইন কালার আমি অফ করে দিচ্ছি। শেপ এটাকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে এটাও মাপ অনুযায়ী কার্ভ হয়ে যাবে। তো নেক্সট যদি আমি কোথাও ক্লিক করি, সেটা জাস্ট আগের শেপ সেটা অনুযায়ী রাউন্ড হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি চাই স্ট্রেট, তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে সেটা স্ট্রেট জয়েন করে দিবে। কাস্টম শেপ বিল্ড, সিলেকশন, ইলাস্ট্রেশন, এই কাজেই পেন টুল মূলত ইউজ হয়। তো পেন টুলের এখানে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলস আছে, যেটা দিয়ে হচ্ছে আপনি পেন টুল দিয়ে কাজ করার পর অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টগুলো আপনি কাস্টমাইজ করতে পারেন। নিচে ট্র্যাক অ্যান্ড ড্রপ, যেদিকে অ্যাঙ্গেল করা দরকার এগুলো আপনি কাস্টমাইজ করতে পারেন। আসলে তো এই ছিল আজকে আমাদের, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।